নমস্কার, আমি সর্বাঙ্গী মুখার্জি। আমি শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটের বিএসসি তৃতীয় বর্ষের ছাত্রী। আজকে আমি আপনাদের সাথে একটি স্বাস্থ্য সচেতন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্ট্রোক। এই স্ট্রোক সম্বন্ধে বিভিন্ন তথ্য প্রদান আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখে নেব স্ট্রোক কী। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে একটা মানুষ তার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং তার মস্তিষ্ক বা মাথাতে কোনো একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, স্ট্রোক হলো যে আমাদের যখন ব্রেনে বা মাথাতে রক্ত চলাচল বা রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন সেখান থেকে আমাদের ব্রেনের যে কার্যক্ষমতা থাকে সেটি লোপ পায় বা সেই কার্যক্ষমতা সম্পন্ন হয় না, বা আমাদের নিত্যদিনের ব্রেন যে আমাদের সমস্ত কাজ করে, আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে, সেই সমস্ত কাজ স্ট্রোক বা স্ট্রোকের মাধ্যমে করতে পারে না। এবার আমি আজকে আপনাদের বলবো যে স্ট্রোকের প্রকারভেদ বা স্ট্রোক মূলত কয় প্রকারের হয়। এবার আমি আপনাদের বলবো স্ট্রোকের প্রকারভেদ বা স্ট্রোক মূলত কত ধরনের হয়। প্রথমে আমরা স্ট্রোকের প্রকারভেদকে তিনটি ভাগে ভাগ করতে পারি, যেমন ইসকেমিক, হ্যামারেজিক আর অ্যাথেরোস্ক্লেরোসিস। ইসকেমিক কি না, ইসকেমিক স্ট্রোক হলো যখন আমাদের ব্রেনের যে সমস্ত ব্লাড ভেসেলস থাকে বা শিরা ধমনী থাকে, সেখানে যদি রক্ত জমাট বাঁধে, সেখান থেকে আমাদের রক্ত জমাট বাঁধলে কি হয় না, ব্লাড ভেসেলস বা শিরা ধমনী থেকে রক্ত ঠিকঠাকভাবে প্রবাহ হতে পারে না, তখন আমাদের ব্রেন ঠিকঠাকভাবে কাজ করে না। এবারে বলবো হ্যামারেজিক। হ্যামারেজিক স্ট্রোক কি না, যখন ওই ইসকেমিক স্ট্রোক হওয়ার পরে যখন রক্ত জমাট বেঁধে যায়, তখন যখন অনেক বেশি পরিমাণে রক্ত জমাট বেঁধে যায় বা অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, সেখান থেকে সেটা যখন ফেটে যায় বা ব্লাস্ট করে যায়, সেখান থেকে আমাদের অতিরিক্ত রক্তপাত ঘটে আমাদের ব্রেনের মধ্যে। তখন যদি অতিরিক্ত রক্তপাত ঘটে, তখন আমাদের ব্রেন বা ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, বা শিরা ধমনী আমাদের ঠিকঠাকভাবে রক্ত প্রবাহ করতে পারে না। তাহলে স্ট্রোকের মেন মূলত সংজ্ঞা কী না, যখন আমাদের ব্রেনে ঠিকঠাকভাবে রক্ত প্রবাহ হয় না, তখন বলা হচ্ছে স্ট্রোক। এরপরে আসছি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস স্ট্রোক কেন হয় না, যখন আমাদের ব্রেনের শিরা ধমনীতে ফ্যাট জমে যায় বা কোনো ফ্যাট জাতীয় দ্রব্য জমে যায়, তখন আমাদের রক্ত ঠিকঠাকভাবে ব্রেনে চলাচল করতে পারে না, রক্ত প্রবাহ হয় না। সেই শিরা ধমনীতে যখন রক্ত জমাট বেঁধে যায়, তখন সেই ঠিকঠাকভাবে যখন কাজ করতে পারে না, তখন ব্রেন দ্বারা আমাদের যে সমস্ত গোটা শরীরের কার্যকলাপ ঘটে, তখন সেই কাজগুলি করতে পারে না, এবার সেখান থেকে আমাদের স্ট্রোক হতে পারে। এবার আমি বলবো যে স্ট্রোক কী কী কারণে হয় বা আমরা যে সমস্ত কার্যকলাপ করি সেখান থেকে স্ট্রোকের কারণগুলি কী কী হতে পারে। যেমন প্রথমেই আমরা দেখে নেব উচ্চ রক্তচাপ। আমরা প্রায়শই শুনে থাকি যে আমাদের হাই ব্লাড প্রেশার আছে বা প্রেশার আছে, এবার সেখান থেকে আমাদের উচ্চ রক্তচাপ, সেটাকে বাংলাতে উচ্চ রক্তচাপ বলা হচ্ছে। তো সেখান থেকে যখন উচ্চ রক্তচাপ হয়, রক্তচাপে কি হয় না, বিভিন্ন আমাদের শরীরের শিরা ধমনীতে রক্তের প্রবাহ বেড়ে যায় বা খুব তাড়াতাড়ি সেখান দিয়ে রক্তের প্রবাহ হতে থাকে। এবার এখান থেকে যখন আমাদের শিরা ধমনীতে বা মাথাতে যখন খুব তাড়াতাড়ি রক্তের প্রবাহ হয়, তখন হঠাৎ করে এই রক্ত জমাট বেঁধে যেতে পারে বা সেখানে জমাট বাঁধতে বাঁধতে ব্লাস্ট করে যেতে পারে, আবার কখনো কখনো ফ্যাট জমা হয়ে যেতেও পারে। তাহলে উচ্চ রক্তচাপ স্ট্রোকের প্রধানত কারণ হতে পারে। এবারে আমরা দেখে নেব মদ্যপান। মদ্যপানতে আমরা প্রায়ই দেখি যে আমাদের যে সমস্ত পুরুষ বা নারীরা থাকে, তারা প্রায়ই মদ্যপান করে। এবার এখান থেকে মদ্যপানের আমাদের অনেক ধরনের সাইড এফেক্ট দেখা যায়, বা সাইড এফেক্টের মধ্যে কী কী পড়বে না, এই মদ্যপানের মাধ্যমে আমাদের বিভিন্ন শারীরিক কার্যক্ষমতা কমে যায়, রক্তের কার্যক্ষমতা কমে যায়। তো সেখান থেকে রক্তের কার্যক্ষমতা যখন কমে, তখন আমাদের এই স্ট্রোকে হতে পারে। বহুমূত্র, বহুমূত্র বা ডায়াবেটিস থেকে স্ট্রোকের কারণ হতে পারে। গর্ভনিরোধক পিল,
গর্ভ নিরোধক তেল কেন খায়? গর্ভ যখন কোনো নারী বা যখন কোনো মা তার গর্ভ নিরোধক তেল বা গর্ভ নিরোধ করার জন্য গর্ভ নিরোধক ওষুধ খায়, তখন তার একটা সাইড ইফেক্টের কারণ স্ট্রোক হতে পারে। হৃদরোগ, হার্টের রোগ আমাদের প্রায় অনেক মানুষের হয়ে থাকে। এবার সেখান থেকে হার্টের রোগ হলে হার্টের বিভিন্ন ধরনের কার্যক্ষমতা কমে যায়, যেমন রক্ত সঞ্চালন বা রক্ত প্রবাহ, পুরো শরীরে রক্ত প্রবাহ করতে পারে না, রক্ত ঠিকঠাকভাবে চলাচল করতে পারে না, তখন আমাদের হার্টের রোগ থেকে বা হৃদরোগ রোগ থেকে এই স্ট্রোক হতে পারে। নিদ্রাহীনতা, আমরা অনেকের মুখেই শুনে থাকি যে ঘুম হচ্ছে না বা নিদ্রাহীনতায় ভুগছি, যতই ঘুমানোর চেষ্টা করি না কেন কিন্তু ঘুম হয় না। এবার সেখান থেকে ঘুম না হলে আমাদের মাথায় অনেক চাপ পড়ে, চাপের সৃষ্টি হয়, এবার সেখান থেকে চিন্তার সৃষ্টি হয়, এবার সেখান থেকে স্ট্রোক হতে পারে। বার্ধক্য, বার্ধক্য বয়সে আমরা দেখি যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, যেমন স্ট্রোক বার্ধক্য বয়সে একটি মূলত কারণ। তারপরে জিনগত প্রবণতা, যদি কারো জিনগত বা বংশগত বা বাবা মা দিদা এদের কারো থাকে সেখান থেকে স্ট্রোক হতে পারে। বাহ্যিক আঘাত, রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে বা বাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের ফলে যদি মাথাতে কোনো বাহ্যিক আঘাত হয় তখন সেখান থেকে স্ট্রোক হতে পারে। অতিরিক্ত চাপ, অতিরিক্ত চাপ কেন না, যদি কোনো বিষয় নিয়ে আমরা খুব চিন্তা করতে থাকি বা খুব টেনশন করতে থাকি সেখান থেকে আমাদের স্ট্রোক হতে পারে। এবার আমি আপনাদের বলবো যে স্ট্রোক হলে আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো যে আমাদের স্ট্রোক হয়েছে, বা আমরা বাড়িতে কি কি লক্ষণ দেখলে চট জলদি কোনো কাছের হসপিটালে যেতে পারবো বা হাসপাতালে যেতে পারবো, কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারবো। তো প্রথমেই বলি না, স্ট্রোক হলে প্রথমে শরীরের যে কোনো অংশ অবশ হয়ে যায়, যেমন যদি আমাদের বাঁ দিক ক্ষতিগ্রস্ত হয় বা শরীরের যদি বাঁ দিক অবশ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ডান দিকের ব্রেন, আমাদের ব্রেনকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, ডান দিক এবং বাঁ দিক। তাহলে যদি বাঁ দিকের শরীর আমাদের অবশ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ডান দিকের ব্রেনে স্ট্রোক হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যদি দেখি যে ডান দিক শরীরের ডান দিক অবশ হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে সেই ব্যক্তি ডান দিকের হাত পা নাড়াতে পারছে না, চলতে পারছে না, হাত পা তার অবশ হয়ে গেছে, তখন দেখতে হবে, তখন বুঝতে হবে যে বাঁ দিকের ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আমরা দেখব চোখে ঝাপসা দেখা। সেই যদি কারো স্ট্রোক হয়, এবং স্ট্রোক তো আমাদের ব্রেনে হয় বা ব্রেনের মাধ্যমে ব্রেনের শিরা ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের চোখে একটা প্রভাব পড়ে, যেমন চোখে ঝাপসা দেখা বা চোখে সে ঝাপসা দেখে, সেই ব্যক্তি বারবার বলবে যে সে চোখে দেখতে পাচ্ছে না বা চোখে ঝাপসা দেখে। তারপরে বলবো যে ভারসাম্য হারিয়ে যায়। এবার যেহেতু আমাদের ব্রেন আমাদের পুরো শরীরকে ব্যালেন্সে রাখে বা আমাদের শরীরের গোটা ভারসাম্য বজায় রাখে, সেক্ষেত্রে ব্রেনের যদি কোনো অংশ কোনো অংশে কোনো ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতি হয় তাহলে সেখান থেকে আমাদের ভারসাম্য হারিয়ে যায় বা সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে। তারপরে বলবো যে বমি হতে পারে। সেই ব্যক্তি যদি স্ট্রোক হয় তাহলে তার খেতে ইচ্ছা করবে না বা সে অচেতন অবস্থায় থাকবে বা তার বমি হতে পারে, সে ঘন ঘন বমি করবে এবং পেশিতে টান ধরে, যেমন হাতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, সে ঠিকঠাক হাঁটতে পারে না, যেহেতু আমাদের ব্রেন আমাদের পুরো শরীরের কার্যকলাপ বজায় রাখে। সেই জন্য আমাদের শরীরে যখন স্ট্রোক হয় বা আমাদের যখন ব্রেনে স্ট্রোক হয় তখন আমাদের হাতে পায়ে পেশির টান অনুভব হয়। তাহলে আমরা এর থেকে কি বুঝলাম যে কী কী আমাদের এ লক্ষণ দেখা যায় না, চোখে ঝাপসা দেখা, হাত পা অবশ হয়ে যাওয়া, ভারসাম্য হারিয়ে ফেলা, তারপরে বমি হওয়া, অনবরত বমি হবে, এই সমস্ত যদি লক্ষণ আপনারা আপনাদের বাড়ির পরিচিত কেউ বা আপনাদের কাছাকাছি পরিচিত কারোর দেখে থাকেন তাহলে অবশ্যই অতি সত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বা তাকে অতি সত্বর খুব শীঘ্রই যেন সে হাসপাতালে পৌঁছাতে পারে এবং তার যেন চিকিৎসা ঠিকঠাকভাবে হয় সেই দিকে নজর রাখবেন। এতক্ষণ আমি আপনাদের বললাম যে স্ট্রোক কী কী এবং কী কারণে হয় এবং কত প্রকার আর তার লক্ষণ কী কী দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের স্ট্রোক হয়েছে। এবার বলবো
যে প্রতিরোধের উপায়, বাড়িতে আমরা স্ট্রোক কিভাবে প্রতিরোধ করব বা যাতে আমাদের স্ট্রোক না হয় সেখান থেকে কিভাবে নিয়ন্ত্রণে রাখব। যেমন প্রথমে পুষ্টিকর খাবার খেতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে হেলদি খাবার বা হেলদি লাইফস্টাইল লিড করাটাই আমাদের প্রধানত উদ্দেশ্য। যেমন আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে, শাক সবজি, ফলমূল, মাছ মাংস, প্রোটিন জাতীয়, কার্বোহাইড্রেট জাতীয়, শর্করা জাতীয়, ভিটামিন জাতীয়, আয়রন জাতীয় সমস্ত খাবার খেতে হবে। তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং সবল থাকবে, সেখান থেকে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, সেখান থেকে আমাদের বিভিন্ন রোগকে দমন করার শরীর উপস্থিত থাকবে। এবার বলবো উচ্চ রক্তচাপ কমাতে হবে। স্ট্রোকের প্রধান কারণ হলো এই উচ্চ রক্তচাপ। আমরা প্রায়শই শুনে থাকি যে হাই ব্লাড প্রেশার আছে কোনো মানুষের, তার যদি সেই হাই ব্লাড প্রেশার থাকে বা যদি কোনো মানুষে সে সুস্থ হোক বা অসুস্থ, তার যদি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ থাকে তাহলে সেই উচ্চ রক্তচাপকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে বা কমানোর চেষ্টা করতে হবে, সেখান থেকে স্ট্রোককে আমরা প্রতিরোধ করতে পারবো। এবার বলবো নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম বা এক্সারসাইজ আমাদের শরীরের জন্য, সবার শরীরের জন্য ভালো। সবার ক্ষেত্রে এই ব্যায়াম করলে বিভিন্ন রোগ নিরাময় করা যায়। যেমন এই ব্যায়াম করলে সেখান থেকে স্ট্রোককেও নিরাময় করা যায় বা প্রতিরোধ করা যায়। তাহলে অবশ্যই আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। যখন আমরা দেখি যে মানুষ ওবেসিটিতে ভুগছে বা অতিরিক্ত ওজনে ওজনের জন্য ভুগছে বা তার অতিরিক্ত ওজন হচ্ছে, তখন আমাদেরকে ঠিকঠাক ডাক্তারের সাথে যোগাযোগ করে ঠিকঠাক খাদ্য তালিকা মেনটেন করে বা নিয়ন্ত্রণে রেখে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ শরীর ভারী হয়ে গেলে বা ওজন বেশি হলে সেখান থেকে বিভিন্ন রোগে দেখা যায়। ভালো ঘুমাতে হবে। আমরা এর আগে কারণে পড়েছিলাম যে নিদ্রাহীনতা বা অনিদ্রার মাধ্যমে স্ট্রোক হতে পারে, তার জন্য আমাদের রোজ ভালো ঘুমাতে হবে। যতই কাজ করি না কেন সারাদিনের মধ্যে, ঘুমটা আমাদের শরীরের উপযোগী। কারণ ঘুম হলে আমাদের শরীরও ভালো থাকে এবং মনও ভালো থাকে। ধূমপান বা মদ্যপান করা নিষেধ। তার কারণ ধূমপান বা মদ্যপান করলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এবার সেখান থেকে আমরা আমাদের শরীরকে ঠিকঠাক রাখার জন্য বা যাতে স্ট্রোক না হয় তার জন্য ধূমপান করা চলবে না বা মদ্যপান করা চলবে না, অত্যধিক নুন খাওয়া চলবে না। আমাদের যখন কারোর দেখি যে উচ্চ রক্তচাপ আছে বা হাই ব্লাড প্রেশার আছে, সেক্ষেত্রে আমাদের ডাক্তারবাবুরা আমাদেরকে কি বারণ করেন না, অত্যধিক নুনযুক্ত খাবার খেতে বারণ করেন। সেক্ষেত্রে অত্যধিক নুনযুক্ত খাবার খাওয়া চলবে না যাতে উচ্চ রক্তচাপ না হয় এবং সেখান থেকে যাতে স্ট্রোক না হয়। এবার বলি নিয়মিত ওষুধ খেতে হবে। আমাদের ডাক্তারবাবুরা যে সমস্ত আমাদের ওষুধ দেন, সেটা যেমনই শরীর অসুস্থতা হোক না কেন, ছোটোখাটো বা বড় সড়ো যেমনই হোক না কেন, আমাদেরকে ওষুধ ঠিকঠাকভাবে খেতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের যাদের সুগার থাকে বা যাদের শরীরে যা গ্লুকোজ বেড়ে যায়, তাদেরকে অবশ্যই ডায়াবেটিস ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। অতিরিক্ত চাপ কমাতে হবে। অতিরিক্ত চাপ থেকে আমরা কারণে পড়েছিলাম যে অতিরিক্ত চাপ থেকে স্ট্রোক হয়। এবার সেখান থেকে আমাদের কোনো ছোটোখাটো বিষয়ে বেশি চিন্তা করা চলবে না বা কোনো জিনিসকে নিয়ে খুব বেশি ভেবে নেওয়া চলবে না। অতিরিক্ত চাপ অবশ্যই কমাতে হবে, সেখান থেকে স্ট্রোকের প্রতিরোধ করা যেতে পারে। নিয়মিত ডাক্তার দেখাতে হবে। যদি সেরকম শারীরিক কোনো সমস্যা হয় বা যে ব্যক্তি স্ট্রোক হয়েছে সেই ব্যক্তিকে নিয়মিত ডাক্তারের চেক আপের মধ্যে থাকতে হবে বা নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ছোটোখাটো যদি কোনো জটিলতা শরীরের মধ্যে দেখা দেয় বা কোনো সাইড এফেক্ট শরীরের মধ্যে দেখা দেয়, অবশ্যই সেটা আমাদের ডাক্তারের বা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে এবং আশেপাশে যে সমস্ত হাসপাতাল আছে সেখানে নিয়মিত চেক আপের মধ্যে রাখতে হবে বা যেতে হবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।